ডিঅ্যাক্টিভেট করা, অর্থাৎ অকেজ করে দেওয়া। কিন্তু এইভাবে ওরা একতরফাভাবে করতে পারে না আধার কর্তৃপক্ষ। প্রথমত এটা বেআইনি, তার কারণ ওদের আধার আইনের অন্তর্গত যে আধার রেগুলেশন আছে, সেই রেগুলেশনের 29-এর 1 ধারা অনুযায়ী বলা হয়েছে যে কোনো আধার কার্ডকে যদি একেবারে বাদ দিতে হয় বা সাময়িকভাবে অকেজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ফিল্ড এনকোয়ারি করতে হবে এবং যাদের এরকম কার্ড বাতিল করা হবে বা অকেজ করে দেওয়া হবে তাদেরকে একটা হিয়ারিং দিতে হবে। সুতরাং কোনো ফিল্ড এনকোয়ারি ছাড়া, কোনো হিয়ারিং করা ছাড়া এটা যেটা করা হয়েছে এটা বেআইনি, আধার আইনের রেগুলেশনের পরিপন্থী এবং স্বাভাবিক ন্যায় বিচারেরও পরিপন্থী। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এখানে হিট করছে। তৃতীয়ত, তখন আমাদেরকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে ভোটার কার্ড থাকলে সে ভোট দিতে পারবে এবং ভোটার কার্ড ছাড়া আরও 11টি ডকুমেন্ট তারা বলেছেন, আধারকে নিয়ে 12টি ডকুমেন্ট, অতএব যদি কারো কাছে আধার না থাকে আরও 11টি ডকুমেন্ট আছে, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলেই তারা ভোট দিতে পারবে। কেউ ভোট দিতে পারবে না এটা হবে না, আমরা সেটা এনশিওর করব, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা এর জন্য তাদেরকে ধন্যবাদও জানিয়েছি। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি আপনারা জানেন যে সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়া নামক একটি জায়গায় সেখানে বিএসএফ নর্দমা তৈরি করতে গিয়ে যে গর্ত খুলেছিল সেই গর্তে 4 জন শিশু খেলা করতে গিয়ে প্রাণ হারায়। এরকম একটা নেগলিজেন্ট ইরেসপন্সিবল এজেন্সি বা সেন্ট্রাল ফোর্স, তাদেরকে ভোটের কাজে ব্যবহার করা হয় এবং দেখা গেছে যে গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় 2021 সালে কুচবিহার জেলার শীতলকুচিতে বিনা প্ররোচনায় নিরস্ত্র জনতাকে, ভোটারদেরকে গুলি করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এবং গুলিতে 4 জন ভোটার প্রাণ হারান এবং আজ পর্যন্ত সেই হত্যাকারীরা রাজ্য পুলিশের তদন্তে সহযোগিতা করছে না। আমরা এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে আগামী যে লোকসভা নির্বাচন আসছে সেখানে কেন্দ্রীয় বাহিনী যেন পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং আইন মেনে চলে এবং রাজ্য সরকার এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে যে কোনো পদক্ষেপ গ্রহণ করে, এটা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে কোনো অবস্থাতেই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তারা সেটা লক্ষ্য রাখবেন। এই মূলত এই তিনটি আজ আমনে চুনাব আয়োগ সে ভেট কিয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি ওর সে এক প্রতিনিধি মন্ডল জিনমে মেয়ে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা কা পার্টি কা চিফ হুই আর হামারে রাজ্যসভা কা মেম্বার ভোলা সেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।